দেখেন বাংলাদেশের টেস্টিং রুমে যারা প্লেয়ার আছে আমি মনে করি তারা অনেক অনেক বড় মানসিকতা নিয়ে ঘুরে। সো আমি অন বিহাফ অফ দ্য প্লেয়ার্স অবশ্যই আশুসিনীকে স্যালুট জানাই যে অবশ্যই তার আন্ডারে খেলে আমরা ভালো ভালো রেজাল্ট করেছি। অবশ্যই ক্রেডিট তাকে আমাদের দিতে বিন্দুমাত্র মানে প্রশ্ন নাই যে আমরা তাকে দিতে চাই না। সেম টাইম আমি বলবো যে 22 ইয়ার্সে আমরা এক্সিকিউশন করেছি এবং আমরা আমাদের ছেলেরা যেমন তামিমের রেকর্ড যদি দেখেন, মুশফিকের রেকর্ড যদি লাস্ট ইয়ারে দেখেন, সাকিব থ্রু আউট অফ দিস টুর্নামেন্ট মানে টুর্নামেন্ট বলছি হয়তো ম্যাক্সিমাম ক্যারিয়ার যদি আপনি দেখেন, তো মুস্তাফিজ এগুলো যদি আপনি আলাদা আলাদা করেন, এখানে কিন্তু স্পেশালি কেউ 22 ইয়ার্সে যে কেউ স্পেশালি তাকে করে দেয়নি, তাদের করে নিতে হয়েছে, আলটিমেট প্রেশারটা তাদের নিতে হয়েছে এবং তারাই ডেলিভার করেছে বেস্ট টাইমে। মাহমুদুল্লাহ রিয়াদ যখন 100 মারে নিউজিল্যান্ডের এগেনস্টে, তখন আমার কাছে মনে হয়নি যে কেউ যে ওইখানে তাকে আলাদা করে ধরে খেলিয়ে দিয়ে আসছে। সো সে তার অ্যাবিলিটি অনুযায়ী খেলার চেষ্টা করেছে, সে তার পারফরমেন্স করেছে এবং এটা। সো আমি বলি যে অবশ্যই যেই কোচ থাকুক তাদেরকে 100% ব্যাক করেছি আমরাও প্লেয়াররাও, এবং আমাদের বলতেও সেটা দ্বিধা নেই। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো ক্রেডিট শুড গোস টু দ্য বয়েজ যেভাবে তারা খেলেছে, এবং আমার বিশ্বাস যে এখন এখন যারা কোচিং স্টাফ আছেন এবং সুজন ভাই আছেন, চাচা আছেন, সো আমরা ওনাদেরকে 100% ব্যাক আপ করার চেষ্টা করবো এবং ওনারাও আমাদেরকে 100% ব্যাক আপ করছে। সো অবভিয়াসলি প্রফেশনাল ওয়েতেই সব কিছু চলবে এবং চলছে। গুড লাক টু হাতু এবং আমরাও আমাদেরটা নিয়ে বেশি চিন্তা করছি। Five players missing and then still they can perform. I don't have favorite players. I have favorite when they perform. That's how it is. So you can't judge Bangladesh team with one or two players. There are important players, but it doesn't mean that it's one or two player team.